আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, তার নিরাপত্তা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আন্তর মন্ত্রণালয়ের বৈঠকের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৈঠকে সিটি কর্পোরেশনগুলো নিজেদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। আমাদের গত বছর গরুর হাট ছিল 7টি, এবার আমরা 10টি দিচ্ছি। করোনার মধ্যে বর্ষা মৌসুমে হাটের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনসমাগম কমাতে বয়স্ক ও শিশুদের হাটে আসা নিরুৎসাহিত করা হয়। সুন্দরভাবে আসা যাওয়া এবং গরু কেনা বেচার ব্যবস্থা করা যাবে সেসব জায়গায় আমরা নির্দিষ্ট করেছি। পশু কিনতে যাওয়ার জন্য আগে যেমন বাবার সঙ্গে বাবা তার ছেলে সন্তানদের বা কাজের লোক সব মিলে প্রায় একটা বড় টিম, 4-5-6 জনের টিম নিয়ে যেতে, সেটি নিরুৎসাহিত করা। প্রতি বছরই কোরবানির মৌসুমকে কেন্দ্র করে ভারত থেকে গরু আসে বাংলাদেশে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে সীমান্ত বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। বর্ডার এলাকাগুলোতে যাতে কি বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আজকে সবাইকে। অবৈধভাবে অনেক পশুর হাট সড়ক, মহাসড়ক ও রেলের জায়গায় বসে যায়, ফলে ঈদ যাত্রায় যানজটের সৃষ্টি হয়। এবার এসব বন্ধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।